আজকে সুন্দর ওয়েদার, আম গাছ পেছনে, আম গাছ, এটা অরুণের আম গাছ, কত আম ধরেছে। বালুঘাটে যাদের যাদের আম খাওয়ার ইচ্ছে এখানে চলে আসলেই পাওয়া যাবে। আজকে আমরা নদীর ধার দিয়ে হাঁটছি, আটটাই নদীর ধার দিয়ে সুন্দর রাস্তা, নদীতে আত্রাই নদী। তাহলে এখন আমি আত্রাই নদীর ঘাটে নামছি, এখানের জায়গাটা একটু দেখিয়ে দিই। সুন্দর সুন্দর জায়গা, সিঁড়ি, অরুণ ঘাটে বসে ছবি তুলছে। কিন্তু এখানে একটা জিনিস দেখানোর, সেটা হচ্ছে নদীতে জল খুবই কম, চারিপাশে এই যে বালি দেখা যাচ্ছে, তাও দুদিন বৃষ্টি হওয়াতে এখন একটু জল বেশি আছে, কিন্তু চারিদিক শুকিয়ে গেছে। এর মধ্যে বোধ হয় খবরে দেখলাম কিছু একটা আন্দোলন টান্দোলন হচ্ছে, আটটি নদীর জল যাতে বাংলাদেশ ছেড়ে দেয়। সে বাঁধ দিয়ে জল আটকানোর ফলে এই চরটা তৈরি হয়েছে। সো আমাদের বালুরঘাটে জল কমে গেছে, জল সংকটে আছে বালুরঘাটবাসী। এখন আমাদের প্রপার হাঁটা শুরু হলো, এতক্ষণ ছবি টবি তুলে নদীর ধার দিয়ে। সুন্দর বিকেল, ফুলে হাওয়া দিচ্ছে, কালকে খুবই গরম ছিল। হ্যাঁ, হাঁটা যাচ্ছিল না অনেক দিন পরে, আজকে বেরোলাম। ওজন বেড়ে গেল, বেড়ে গেছে, কমাতে হবে। তাহলে সুন্দর জায়গাটা দেখিয়ে দিই, দূরে নৌকা যাচ্ছে, মাঝি খেয়া বারবার করছে, অত দূরে আসছে না। এই বালুঘাটের চর আত্রাই নদীর, কিন্তু হাঁটতে ভালোই গরম লাগছে, কারণ আমরা সূর্যের রোদের পাশে হাঁটছি, টোটাল রোদটা আমাদের গায়ে পড়ছে। যদিও হাওয়া আছে, হাওয়ার শব্দ শোনা যাচ্ছে, একটু চুপ করে থাকি শোনানোর জন্য। উপরে গাছে দেখা যাচ্ছে হাওয়া, সুন্দর হাওয়া আছে, কিন্তু তবু আমাদের গরম লাগছে। একটা সুন্দর জায়গা ছিল, কিন্তু ছবি তুলতে পারলাম না, তার কারণ নিচে লোকজন মহিলারা চান করছে। এই যে খেয়া পারাপার দেখিয়ে দিই, এই নৌকোগুলো নদীর এপার থেকে ওপার লোকজন পারাপার করে। এই যে
ঘাট দেখা যাচ্ছে। আমরা আবার হাঁটতে হাঁটতে ব্যস্ত সফরে ঢুকে পড়েছি। এটা বাজার, এখানে আমার এই পাশে খিদিরপুর শ্মশান, না খিদিরপুর শ্মশান তো নয়, এটা কি শ্মশান, বালুরঘাট শ্মশান, বালুরঘাট শ্মশান, বালুরঘাট শ্মশান। এটা অহরি বাবার মন্দির, জানি না এটা কি গাছ, বাট কেউ জানলে নিচে কমেন্ট করুন কি গাছ এটা। তাহলে আমরা আবার হাঁটছি সুন্দর গাছের ধারে সুন্দর ছবি তোলার পর, এবং দেখা যাক আমরা কি পেলাম। এটা কি ফুল আমি জানি না, গাছটাও দেখালাম, প্লিজ ডু কমেন্ট। অরুণ আপডেট করতে ব্যস্ত। আমরা এখন সৎসঙ্গ বিহারের পাশ দিয়ে হাঁটছি। এই হলো সৎসঙ্গ বিহার, সুন্দর হাওয়া দিচ্ছে। বেশ সুন্দর আটা হচ্ছে।